এই ভিডিওতে আমরা কিছু জিনিস শিখব যেগুলো আমাদের ম্যাথ করার জন্য খুব কাজে দিবে। ভেক্টর কে আমরা হচ্ছে বিপরীত দিকে নিয়ে যাব, প্যারালাল অপসারণ করব, অর্থাৎ সমান্তরাল ভাবে অপসারণ করব, এবং এটার ফলে কি হয় সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে আমরা প্যারালাল অপসারণ দেখি। আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে হচ্ছে এক্স ওয়াই হচ্ছে একটা দুইটা অ্যাক্সিস আছে, এবং এখানে আমাদের একটা টু ডি ভেক্টর আছে যেটা কিনা হচ্ছে কি পি, যেটা এক্স অ্যাক্সিসেও হচ্ছে গমন করে, ওয়াই অ্যাক্সিসেও গমন করে। আমরা হচ্ছে দেখি যে এই পি ভেক্টরটাকে যদি হচ্ছে আমরা সমান্তরালে অপসারণ করি, অর্থাৎ আমি যদি এখানেও নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, তাহলে কিন্তু পি ভেক্টরটার কোনো ধরনের মানের পরিবর্তন হবে না, দিকের পরিবর্তন হবে না। অর্থাৎ অথবা এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, এখানে বসাই, এটার কোনো মান এবং দিকের পরিবর্তন হবে না। আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি তাও কিন্তু এটার কোনো মান এবং দিকের পরিবর্তন হবে না। ওকে, তো এই এই জিনিসটাকে বলা হয় ভেক্টর ভেক্টর রাশির প্যারালাল সাবস্টিটিউশন, অথবা তোমার সমান্তরাল অপসারণ। সমান্তরাল অপসারণ, তো এটার ফলাফলে কি হয়, এটার ফলাফলে হচ্ছে মানের কোনো চেঞ্জ হয় না, মান নো চেঞ্জ, ডিরেকশন নো চেঞ্জ, তার মানে ভেক্টরটার আসলে কোনো পরিবর্তনই হয় না। আচ্ছা, আমরা আরেক ধরনের পরিবর্তন দেখব এই ভেক্টরটাকে নিয়েই। এই ভেক্টরটাকে যদি হচ্ছে আমরা বিপরীত দিকে করে দিই তাহলে কি হবে সেটা দেখব। এই ভেক্টরটাকে যদি আচ্ছা আমরা বিপরীত দিকে করে দিই, পি ভেক্টরটা এটাকে আমরা হচ্ছে বিপরীত দিকে করে দেব। আমরা যদি হচ্ছে এদিকে দুই এখানে নিয়ে আসি, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে কি তোমার মাইনাস পি। মাইনাস পি এর ফলাফলটা কি, মাইনাস পি এর ফলাফলটা হচ্ছে কি, এই ভেক্টরটাকে হচ্ছে আমরা 180 ডিগ্রি কোণে তোমার বিপরীত দিকে করে দিচ্ছি, 180 ডিগ্রি কোণে হচ্ছে বাঁকাই দিচ্ছি। তো আমাদের আগের ভেক্টরটা যদি এদিকে ডিরেক্ট করতো, এখন যে ভেক্টরটা সেটা এদিকে ডিরেক্ট করে। তো আমরা যখন হচ্ছে কি কোনো একটা ভেক্টরকে হচ্ছে ভি থেকে পি থেকে মাইনাস পি করে দিই, এটার ফলাফল কি, এটার ফলাফল হচ্ছে তুমি এটাকে 180 ডিগ্রি কোণে রোটেট করে দাও, 180 ডিগ্রি কোণে রোটেট করে দাও। ওকে, তো এটার মান কি চেঞ্জ হয় না, এটার মান চেঞ্জ হয় না, মান চেঞ্জ হয় না, খালি এটার ডিরেকশনটা চেঞ্জ হয়, এটার ডিরেকশন চেঞ্জ হয়। ওকে ফাইন, এরপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে তোমার আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমরা একটা ভেক্টরকে হচ্ছে গিয়ে তোমার দ্বিগুণ করে দিতে পারি। সে এরকম এই ভেক্টরটা এখানে দেখো, এটাও কিন্তু পি, তার মানে আমাদের এই টোটালটা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 2p। তার মানে আমরা ভেক্টরকে চাইলে হচ্ছে কি কোনো একটা স্কেলার দ্বিগুণ করতে পারি, অর্থাৎ পি থেকে যদি আমরা 2 × p করি তাহলে হচ্ছে এই ভেক্টরটার মান দ্বিগুণ হয়ে যায়, মান হচ্ছে তোমার ডাবল হয়। কারণ আমরা বলছিলাম আগের ভিডিওতে লেন্থ হচ্ছে ম্যাগনিচিউডের প্রপোর্শনাল বা মানের মানের সাথে সমানুপাতিক, মান দ্বিগুণ হয় কিন্তু ডিরেকশন চেঞ্জ হয় না, ডিরেকশন নো চেঞ্জ। আবার আমরা যদি হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে দ্বিগুণ করে দিই, সে আমাদের এখানে যদি আমরা হচ্ছে -2p করে দিই তাহলে আমাদের এটা হয় হচ্ছে -p, মানে আমাদের এই টোটালটা হয় হচ্ছে তোমার -2p। ওকে, তো এখানেও কিন্তু আমরা একই জিনিসই দেখতে পাবো যে আমরা যদি -p থেকে -2p করে দিই তাহলে এটা অ্যাকচুয়ালি মানের কোনো চেঞ্জ হবে না, মানের নো চেঞ্জ, সরি মানের চেঞ্জ হবে, মান ডাবল হয়ে যাবে। হ্যাঁ, মান হবে ডাবল কিন্তু ডিরেকশনের কোনো চেঞ্জ হবে না। এই কতগুলো জিনিস মনে রাখতে হবে আমাদের প্রবলেম সলভ করার জন্য, বেশ গুরুত্বপূর্ণ। HSC ম্যাথ ও ফিজিক্সের পুরো সিলেবাস ডিটেইলে শিখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো।